ভাবমূর্তি ভালো থাকা সত্ত্বেও পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট মেলেনি। ক্ষোভে তৃণমূলের একাংশ ও গ্রাম ষোলোয়ানা নির্দল হিসেবে প্রার্থী করে সোমনাথ সিংহ মহাপাত্রকে। তৃণমূলের অফিসিয়াল প্রার্থীকে পরাজিত করেন এই গোজ প্রার্থী। তৃণমূল কংগ্রেস ভোটের আগে এই গোজ প্রার্থীদের বিরুদ্ধে সুর চড়ালেও এখন ভোট গঠনে এই প্রার্থীদের অবলম্বন করার পথেই হাঁটছেন, এমনই চিত্র ধরা পড়ল জেলার জঙ্গলমহলের সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে গ্রাম ষোলোনার নির্দল প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার বোর্ড গঠন করে তৃণমূল। তবে অঙ্কের নিরিখে এই গ্রাম পঞ্চায়েতে ডেঞ্জার জোনে আছে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা। 22 আসনের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দখলে গেছে 9টি আসন, বিজেপি জয়ী হয় 7টি আসনে, সিপিএম দখল করে 2টি আসন এবং কর্মী সমর্থিত প্রার্থীদের দখলে যায় 3টি আসন, আর বাকি 1টি আসনে জয়ী হয় নির্দল গোজ প্রার্থী। গ্রাম পঞ্চায়েতের ভোট দখলের ভোটাভুটিতে বাম এবং কর্মী প্রার্থীরা ভোটদানে বিরত থাকে, ফলে নির্দলকে সাথে নিয়ে তৃণমূল 10টি ভোট পায়। অন্যদিকে বিরোধী পক্ষ বিজেপির অনুকূলে যায় 7টি ভোট, স্বাভাবিকভাবেই 10-7 ব্যবধানে তৃণমূল ভোট দখল করে। গ্রাম ষোলোয়ানার গোজ প্রার্থী সোমনাথ সিংহ মহাপাত্র নিজে স্বীকার করে নেন তাকে দল টিকিট না দেওয়ায় গ্রাম ষোলোয়ানার সমর্থনে তিনি নির্দল হিসেবে ভোটে লড়াই করেন এবং বিজয়ী হন। আজকে বোর্ড গঠন করলেন, আপনি তো নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, আজকে তৃণমূলের হয়ে গেলেন, কী বলবেন? তৃণমূলের ইয়ে করছিলাম, তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই থাকলাম। ওটা আমাদের বুথ থেকে ঠিক করেছিল যে ক্যান্ডিডেট আমাকে নির্বাচন করেছিল, বুথে আমাদের জানিয়েছিল যে আমাদের ক্যান্ডিডেটকে চাই, তো যে কোনো কারণবশত সেটা দল দিতে পারেনি, সেই জন্য আমাদের বুথ থেকে আমাকে দাঁড় করিয়েছিল, জিতিয়েছে। আর সেই বুথের কর্মীদের কথা মতোই আমরা তৃণমূলে আমি যোগদান করেছি। আপনি তো তৃণমূলে ছিলেন, টিকিট পাননি বলে নির্দলে গিয়েছিলেন, এরকম কিছু ব্যাপার ছিল না। আমাকে ষোলোনার থেকে দাঁড় করিয়েছিল, তাদের হয়তো পছন্দ হয়নি ক্যান্ডিডেট, যেটা বুথের থেকে সেইভাবে আমি তৃণমূলে আসতে কো জোর জবরদস্তি করেছিল? না না না, কোনো জোর জবরদস্তি থাকেনি, কোনো কিছু থাকেনি, আমাদের পুরো কোনো সমর্থনে আমি তৃণমূলে যোগদান করেছি। আপনার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু খুশি, বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে তাদের ভোট গঠন হয়। আজকে বিক্রমপুর পঞ্চায়েতে ভোট গঠনের দিন ছিল। এখানে 22 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত, আমরা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের 9 প্রার্থী জয়লাভ করেছিলেন, পরবর্তী সময়ে 1 নির্দল প্রার্থী আমাদের দলে যোগদান করেন। আমাদের 10 সদস্য আজকে অংশগ্রহণ করেছিলেন, বাকিরাও ছিলেন। ভোটাভুটিতে আমরা প্রধানের যে নির্বাচন সেখানে 10-7 ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি ছিলেন ফুলমণি সরেন, তিনি প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং বিরোধীরা উপপ্রধান নির্বাচনে কেউই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, ফলে আমাদের শ্রীমন্ত হাসদা সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছে। আমি জানাবো এই এলাকার মানুষকে, আমার সিমলাপাল ব্লকের মানুষকে, আমার বিক্রমপুর অঞ্চলের মানুষকে, তৃণমূল কংগ্রেসকে এই 7টি অঞ্চলের অঞ্চল অফিস অর্থাৎ পঞ্চায়েত পরিচালনার ভার তারা যে গুরুভার দিয়েছেন, সেই গুরুভার আগামী দিনে আমরা দায়িত্বের সঙ্গে পালন করব, এই আশ্বস্ত করছি তাদেরকে। আমরা এলাকার উন্নয়নের স্বার্থে দিদির হাত শক্ত করতে, তৃণমূল কংগ্রেসের শক্তিশালী তৃণমূল কংগ্রেস তৈরি করতে, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আমরা নিরন্তর কাজ করব। আচ্ছা দাদা, যিনি নির্দল থেকে যোগদান করলেন উনি কোন বুথ থেকে করেছেন, কী নাম? উনি কল্লাচা বুথে দাঁড়িয়েছিলেন, 223, সেখান থেকে উনি সোমনাথ সিংহ মহাপাত্র, তিনি আগেই যোগদান করেছেন, আজকে নয় 3 আগে উনি আমাদের দলে যোগদান করেছিলেন। যে পঞ্চায়েতের ফলাফল হয়েছিল সেখানে আমরা 9টা আসন জিতেছিলাম, বিজেপি জিতেছিল 7টা আসন, সিপিএম 2, কর্মী সম্প্রদায়ের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যে 3 জিতেছিলেন আর 1 জিতেছিলেন নির্দল হিসাবে। এই মোট 22 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত, এই পঞ্চায়েতে এখন তৃণমূল কংগ্রেস 10-7 ভোটে জয়লাভ করে পঞ্চায়েত গঠন করেছে। এদিকে এখানকার স্থানীয় রাজনৈতিক বলয়ে গুঞ্জন, তৃণমূল বোর্ড গঠন করলেও অনাস্থার ছায়া কিন্তু থেকেই গেল এই বোর্ডের ওপর, ফলে বোর্ড ভাঙার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। এখন দেখা তৃণমূল এই বোর্ডে নিজেদের দখল কতদিন রাখতে পারে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বিক্রমপুর।